আগামী 5ই অক্টোবর উঠছেন ইউলিয়া পেরেসিল্ট এবং তার সঙ্গে তার পরিচালক ও একজন মহাকাশচারী রাশিয়ান সবাই। এই যে স্পেস সিনেমা তৈরি করতে যাচ্ছেন, এই প্রথম কিন্তু মহাকাশেই ফিল্মের শুটিং, আর যাচ্ছেন রুশ অভিনেত্রী এবং পরিচালক। এ খবর মোটামুটি আপনারা শুনেছিলেন। আজকের এই খবরে আমি জানাবো সেই সিনেমাটির নাম কি, সিনেমাটির গল্প কি হতে চলেছে, সেটা আগের যে আমি ভিডিও তাতে জানিয়েছিলাম, তাও আমি এই যে ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেবো গল্পটা সম্পর্কে ছোট্ট করে, আর সিনেমার নামটাও বলে দেবো। তবে বলে রাখি, এই যে 5 তারিখ এনারা উঠবেন সৈয়জ রকেটে করে, ওনাদের কিন্তু মানে সেদিন থেকেই শুটিং শুরু বলা যেতে পারে, মানে ওনারা যে উঠছেন সেটিও ক্যামেরাবন্দি করা হবে। আর এই মুহূর্তে যেটা বড় খবর, 3 জনই মহাকাশচারী, যার মধ্যে একজন পরিচালক, একজন নায়িকা জুলিয়া পেরেসিল্ট বা ইউলিয়া রাশিয়ান ভাষা। তো ওনারা পৌঁছে গেছেন রসকসমসে, মানে রাশিয়ান যে মহাকাশ গবেষণা সংস্থা সেখানে, আর সেই নিয়ে আমরা আপডেট দিতে চলে এলাম গ্র্যাভিটি বা ইনস্টার স্টেলার নাম নয় হলিউডে বানানো কোনো কল্পবিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্র। এবার কিন্তু চলচ্চিত্রের শুটিং হতে চলেছে মহাকাশে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে নানা কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে এই প্রথম হবে সিনেমার শুটিং। সেই চলচ্চিত্রের বিষয়বস্তুও হবে কল্পবিজ্ঞানের ফিল্মের চেয়ে অনেক বেশি বাস্তব, যাতে কল্পনার রং থাকলেও মহাকাশের বাস্তবতার ভিতটা হবে অনেক বেশি শক্তপোক্ত। কোনো যুদ্ধ টুদ্ধ নয়, থাকবে মাটির গন্ধ, মনুষ্যত্বের রং। মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী ইউরি গ্যাগারিন। ভস্তক 1 মহাকাশযানে চেপে 1961 সালের 12ই এপ্রিল পৃথিবীকে একবার মাত্র প্রদক্ষিণ করেছিলেন। তার 70 বছরের মাথায় এবার মহাকাশে প্রথম চলচ্চিত্রের শুটিং করতেও যাচ্ছেন কিন্তু রাশিয়ানরাই, 4 জন। 4 জন ঠিক নয়, 3 জন। সৈয়জ MS-19 মহাকাশযানে চেপে, পাইলটকে বাদ দিয়ে সেই মহাকাশযানে যাচ্ছেন বিশিষ্ট রুশ অভিনেত্রী জুলিয়া বা ইউলিয়া পেরেসিল্ট। আর মঞ্চ, টেলিভিশন আর পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র সর্বত্রই যার পরিচিতি, হয়তো আমরা ভারতীয় বা বাংলাদেশিরা সেরকম ওনার সঙ্গে পরিচিত নই, তবে উনি কিন্তু রাশিয়ান একজন অ্যাওয়ার্ড উইনার অভিনেত্রী। তার সঙ্গে যাচ্ছেন নামজাদা রুশ পরিচালক অভিনেতা ক্লিম সিপেঙ্কো। চলচ্চিত্র অভিনয়ের জন্য মহাকাশে পাড়ি জমাচ্ছেন রুশ অভিনেতা অ্যান্টন স্কাফলেরভ, যিনি মহাকাশচারীও বটে। সেই চলচ্চিত্রের পরিচালক ও অন্যতম অভিনেতা ক্লিম সিপেঙ্কো মস্কোয় এক সাংবাদিক বৈঠকে শুক্রবার বলেছেন, আগামী 5ই অক্টোবর কাজাকিস্তানের বৈকুণুর কসমোড্রোম থেকে আমাদের 3 জনকে নিয়ে মহাকাশে রওনা দেবে ভস্তক 1 মহাকাশযান, এটিরও কিন্তু নাম দেওয়া হয়েছে, বা এটি MS-19 যেটি সৈয়জ মহাকাশযান। পৌঁছবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবং 3 ঘন্টার মধ্যেই ডকিং হয়ে যাবে, সেখানেই হবে মহাকাশে চলচ্চিত্রের প্রথম কোনো শুটিং। সিপেঙ্কো জানিয়েছেন সেই চলচ্চিত্রের নাম হচ্ছে চ্যালেঞ্জ, রুশ ভাষায় ভাইস্ট। গল্পে কোনো স্পেস ওয়্যার বা মহাকাশ যুদ্ধের ছিটেফোঁটাও নেই, হলিউডে বানানো আর সব কল্পবিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্রের মতো, বরং সেই চলচ্চিত্রে থাকছে অনেকটা বেশি মাটির গন্ধ, মনুষ্যত্বের রং। এক সাধারণ মানুষকে নিয়েই গল্প, যিনি পেশায় একজন চিকিৎসক। কোনোদিন স্বপ্নেও তিনি ভাবেননি যাবেন মহাকাশে, সেই তাকেই হঠাৎ মহাকাশে যাওয়ার সুযোগ দেওয়া হলো। বলা হলো চাইলে যেতে পারেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, রাজি হয়ে গেলেন সেই চিকিৎসক। গিয়ে তিনিই মহাকাশ স্টেশনে থাকা এক মহাকাশচারীর জীবন বাঁচিয়ে দিলেন, কিভাবে তা নিয়ে কিন্তু টানটান গল্প, সঙ্গে মহাকাশ স্টেশনের ভরশূন্য অবস্থায় থাকার স্বাভাবিকতা। অভিনেত্রী ইউলিয়া জানিয়েছেন শুটিংয়ের সময় ও তার আগে পরে তিনিই হবেন নিজের মেকআপ ম্যান, আর্টিস্ট মানে মেকআপ আর্টিস্ট এবং কস্টিউম ডিজাইনার। তবে মূল সমস্যা পরিচালক অভিনেতা ক্লিম সিপেঙ্কোর উচ্চতা, তিনি প্রায় 6'2". এই উচ্চতা নিয়ে মহাকাশযানে চলচ্চিত্রের পরিচালনা ও অভিনয়ে তার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছে বলেও জানিয়েছেন সিপেঙ্কো। এও জানিয়েছেন তার লাল গ্রহ মঙ্গলে গিয়েও চলচ্চিত্রে শুটিং করার ইচ্ছা রয়েছে, তবে সেটা আপাতত সম্ভব নয়। এবং 5 তারিখে ওনারা 3 জন উড়বেন, অনেক জায়গা থেকে বলা হচ্ছে 4 জন, কিন্তু ঠিক 4 জন নয়, কারণ সৈয়দ যে মডিউল তাতে চড়ে যেতে পারে 3 জনই, এবং খুব বেশি দিনের জন্য থাকবেন না, ওনারা 8-10 দিনের মাথাতেই আবার ফিরে আসবেন। 5 তারিখে এই যাওয়ার ভিডিও অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে নিয়ে আসবো, লাইভেই থাকবো আপনাদের সঙ্গে, এবং টাইম
তার দুই একদিন আগে আপনাদের এক্স্যাক্ট টাইমটাও বলে দেবো কখন ওনারা মহাকাশযানে চাপবেন, কখন উঠবেন। এবং এটাও বলে রাখি মহাকাশযানে ওড়ার যে ভিডিও সে তো আপনারা লাইভে দেখতে পারবেন। এছাড়াও এই দৃশ্যটাও কিন্তু ক্যামেরাবন্দি করা হবে, শ্যুটিংয়ের মধ্যেই থাকবেন ওনারা। তো এটা একটা খুব বড় খবর। আগামী দিনে আরও একটি খবর আছে যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। স্পেস এক্সের ক্রু ড্রাগনে চড়ে একজন পর্ন অভিনেত্রী, পর্ন মানে আপনারা ভালো করেই জানেন, তো আমি আর সেটা নিয়ে খোলাখুলি আলোচনা করলাম না। একজন পর্ন অভিনেত্রী নাকি শ্যুটিংয়ে যাবেন মহাকাশে গিয়ে, এই ধরনের কোনো শ্যুটিং করবেন, যেটা আমার কাছে খুব একটা ভালো খবর লাগেনি। তবে আরেকটা ভালো খবর আছে যে টম ক্রুজেরও আগামী দিনে মহাকাশ স্টেশনে যাওয়ার কথা এবং সেখানে একটি হলিউড সিনেমার কাজ করার কথা, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই যে 5 তারিখে ইতিহাস গড়তে চলেছে রাশিয়া, প্রথম মহাকাশে কোনো সিনেমা শ্যুটিং হতে চলেছে, সেদিকে নজরটা আমাদের বেশি রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে লেটেস্ট মহাকাশ অভিযানের খবর পেতে, এছাড়া ট্রাভেল ভিডিও পেতে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্স, এবং লাইক আর শেয়ার অবশ্যই করবেন আমাদের ভিডিওগুলো। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।